দর্শকবৃন্দ, আমরা এখন বাংলাদেশের দ্বিতীয় পাহাড় কিউকরাডং এর আশেপাশে আছি। আমার এক বিশেষ দল আমাকে এখানে রেখে গেছে, কিভাবে জীবনযুদ্ধ টিকে থাকতে হয় চলুন আমি আপনাদের সব দেখাবো। দেখতে পাচ্ছেন এই জায়গাটি জনমানবহীন একটি অঞ্চল, যাওয়া যাক, আসুন আমার সাথে। এই ঘন জঙ্গলের থেকে আমার এক্ষুনি বের হতে হবে, কিভাবে বের হতে হবে আর চলুন দেখে নিই। এই জঙ্গলে ভিতরে থাকতে পারে ভয়ঙ্কর সাপ বা ভাল্লুক বা আরো অনেক অনেক ভয়ঙ্কর জীব যন্ত্র। চলুন জঙ্গল থেকে তাড়াতাড়ি আমাদের দেখুন, বলতে না বলতে আমাদের সামনে একটি বিষাক্ত সাপ। আমার কাছে এই সাপ কি খুবই বিপজ্জনক মনে হচ্ছে, আপনারা কেউ সামনে এসে না। তার জন্য আমাকে একটা কিছু বানাতে হবে, তারপরে ওটাকে শিকার করতে হবে। চলুন আমরা জিনিসটি বানাই নিই। কি বানাতে হবে? আমরা এখানে দেখতে পাচ্ছি বাস। এই বাসকে এখান থেকে একটা কিছু কেটে তারপরে ওই পাখিটাকে শিকার করার জন্য ও একটা মাধ্যম তৈরি করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন হাঁপিয়ে গেছি, রাহুলটাকে আমার কাটতেই হবে। প্রিয় দর্শকবৃন্দ, এই আমার রাতে খাবারের জন্য দেখি ওই পাখিটা শিকার করা যায় কিনা। খুবই ক্ষুধার্ত, আমি খুবই ক্ষুধার্ত। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো ধারালো ছুরির মতো চুক্কা হয়ে গেছে, পজিশন মতো মারি তাহলে এই পাখিটা শিকার করতে পারবো। চলুন যাওয়া যাক। ভালো তো এটা ঠিক জায়গা মতো লাগিয়ে পেরেছি, না হলে এটা হয়তো ছুটে যেত আমার হাত থেকে। দেখুন রক্ত কিভাবে ছিটে ছিটে আসছে, কতটা কেটে গেছে। যা আজকে রাতটা ভালো মতো কাটানো যাবে, কমছে আধা কেজি মাংস হবে এটার ভিতরে। এটাকে আমার এখন ব্যাগের ভিতরে রাখতে হবে। চলুন দেখি সামনে আরো বসে পাশে কিছু খাওয়া যায় কিনা। ওয়াও, এখানে কলা আছে, এই যে দেখতে পাচ্ছি কবুতর আর কলাটা ভালোই খাওয়া যাবে। আজকে তো খাবারটা আমার যাক ভালোই হবে, এটা আমার শরীরে অনেক শক্তি যোগাবে। চলুন আমাদের এখান থেকে অনেক তাড়াতাড়ি বের হতে হবে। দেখুন দেখুন সামনে যাবেন না, জিমের মতো কিছু একটা দেখা যাচ্ছে সামনে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগির ডিমের মতো হলেও কিন্তু এটি মুরগির ডিম নয়, এটার ভিতরে কিছু কিছু লাল লাল দাগ আছে, এটি হয়তো কোনো বিষাক্ত সাপের ডিম হবে। স্ত্রীর মা আমার এর পাশে আশেপাশে আছে, সবাই সাবধানে চলুন, এখানে আশেপাশে কিছু দেখতে পারি। দর্শকবৃন্দ, আস্তে আস্তে চলুন, এখানে কিছু একটা ডিমের মতো দেখা যাচ্ছে। আমার খুবই পানির চেষ্টা পেয়েছে, পানি কোথায় পাই, গলা শুকিয়ে যাচ্ছে, গলা পুরা শুকিয়ে যাচ্ছে। বলতে না বলতে আমি একটা এখানে কিছু দেখতে পাচ্ছি, চলুন যাওয়া যাক। ওয়াও, পানি দেখা যাচ্ছে এখানে, আমার এখন পানি যেতে হবে। সব পানি হয়তো ঝর্ণার মাধ্যমে এখানে পরে এখানে এসে জমা হয়েছে। আস্তে আস্তে চলুন, এখানে কমই থাকতে পারে।
কুমির কেন দিয়েছিল? বিপদ থেকে আমি বেঁচে গেলাম আজকের মতো। এইসব পরিবেশে যাওয়ার আগে আপনারা ভালো মতো চেক করে যাবেন। ইস, প্রচুর পরিমাণ ঘাম বের হয়েছে এই কুমিরটার জন্য। কুমিরটা আমার কি বসাক্ত পোকা দেখুন। আমার খাবারের ব্যবস্থা হয়ে গেছে, তাহলে না এটাই খেতাম। জঙ্গলে অনেক তাড়াতাড়ি অন্ধকার নেমে এসেছে, আমার তাড়াতাড়ি একটা বাসস্থানের ব্যবস্থা করতে হবে। আর আপনারা জানেন জঙ্গলে বাঘ ভাল্লুক অনেক কিছু থাকতে পারে, তাড়াতাড়ি আমার বাসস্থানের ব্যবস্থা করতে হবে। এখানে একটা বাসস্থানের মতো খুব সুন্দর জায়গা পাওয়া গেছে, এখানে আমার চারটা কাটাতে হবে। চারদিকে গাছপালা আছে, আমার জায়গাটা সেফ মনে হচ্ছে। সামনে যদি কোনো জীবজন্তু আসে তাহলে আমি ভালো মতো সেফ হতে পারবো। এখানে তাড়াতাড়ি আগুন জ্বালাতে হবে, এখানে প্রচুর মশা। আমার অনেক খিদে পেয়েছে, খাবারের ব্যবস্থা করতে হবে। এর জন্য কিছু আমাকে কিছু আমার কাছে আছে। এ দেখতে পাচ্ছেন পাথর আমার কাছে আছে, আর কিছু লাকড়ি জাতীয় কিছু লাগবে। আমি এখনই সংরক্ষণ করে নিয়ে এসেছি, আমি এগুলো সংরক্ষণ করতে পেরেছি। এগুলো দিয়ে আমি এখন আগুন ধরাবো, যখনই তা করবে তখন এটা আগুন ধরে দেখুন কোনটা ধরে যাবে। এটা করেই যেতে হবে, থামা যাবে না। দেখুন আগুন ধরে যাচ্ছে। যেভাবে এটাকে আমার আগুন ধরাতে হবে, অবশেষে আমি আগুন ধরাতে সক্ষম হয়েছি। এখন আমি সেই বড় কবুতরটি খেতে পারবো। অবশেষে খাওয়া দাওয়া শেষ হলো, এখন নিশ্চিন্ত বন্ধুরা। দ্বিতীয় পর্বতে আপনাকে দেখাবো কিভাবে আমি বাসায় ফিরবো।